সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সালাফি মুসলমান সমাজ আমাদের দেশে যারা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি কাজ করে চলেছে, তাদের গডফাদারকে কিন্তু ধরা হয়ে গেল, আর তিনি হলেন সেই দরবেশ বাবা সালমান এফ রহমান। ইনাকে ডক্টর আসাদুল্লাহ আল গালিব পছন্দ করেন, ইনাকে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব পছন্দ করেন, ইনাকে আকরামুজ্জামান সাহেব পছন্দ করেন, ইনাকে মুজাফফার বিন মহসিন সাহেব পছন্দ করেন, ইনাকে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক পছন্দ করেন। এছাড়া যারা খুদে সালাফি বক্তা রয়েছে, দেখবেন এরা সবাই রাজনৈতিক বিষয় নিয়ে এড়িয়ে চলবে, কারণ এরা হচ্ছে রাজতন্ত্র বিশ্বাসী। আর এদের একদল, তারা সৌদি আরবে বসে কাজ করে চলেছে, তারা মোহাম্মদ বিন সালমানের বিপক্ষে যায় না, যেমন তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বিপক্ষে যায় না, ঠিক একই কায়দায় মোহাম্মদ ইবনে সালমানের বিপক্ষেও যায় না। আর বাংলাদেশে এরা সবাই সালমান এফ রহমানের পূজারী ছিল। আর সালমান এফ রহমান এই কোরআনের ব্যাপারে বলেছিল যে কোরআনেও সমস্যা আছে, তবে হাদিসে অনেক সমস্যা আছে। এরাই হচ্ছে আমাদের দেশের সালাফি মুসলমান। এদের কাছে এখন বড় বড় ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে, আর এদের কথা শুনলে আপনি মনে করবেন এদের মতো ভালো মানুষ মনে হয় আর কেউ নেই, কিন্তু যখন কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ দিয়ে চেক করবেন তখন আপনারা একেবারে আলাদা কিছু পাবেন। আমাদের দেশের নেতৃত্বে কিন্তু এরা আসবে না, এরা কখনো সংসদে যাবে না, যেমন সংসদে যাওয়ার চিন্তা ভাবনাও নেই হেফাজতের, তবে তরিকতের রয়েছে, আবার চরমোনাইয়েরও রয়েছে। এই মৌলবি সমাজ, উলামা লীগ, উলামা দল এবং এই সালাফি উলামা এবং যারা শিয়া উলামা, এরা কেউ একসাথে বসে শুধু খাদ্য খাবার ছাড়া আর কোনো আলোচনায় করতে চায় না, আর যখন করবে মনে রাখবেন তার কিছুক্ষণ পরে এরা মতবিরোধ করবে। আর এদের মতবিরোধ যদি আপনারা দেখতে চান তাহলে একে একে আপনারা দেখেই কিন্তু চলেছেন, এরা এদের স্বার্থের জন্য খুনি হাসিনাকে কওমি জননীও বানিয়েছে, আর এরা নারী জাতিকে তেঁতুলির সাথে তুলনাও করেছে। আবার এরা তাদের অনুসারীদেরকে বিজেপির গুলি খেতেও বাধ্য করেছে, আবার এদের নেতা সে 105 নম্বর কক্ষে ধরাও খেয়েছে। তো সালাফি, সুন্নি, শিয়া এই তিন শ্রেণীর মুসলমান, এরপরে কাদিয়ানি মুসলমান, আরএফএল গ্রুপ বলেন বা প্রাণ গ্রুপ বলেন, আরও অনেক তাদের বিভিন্ন ব্যবসা রয়েছে এদেশে, কারণ এই দেশটি এমন একটি দেশ এখানে সবাই এই কোরআনের বিপক্ষে মানুষকে জড়ো করতে পারে, যেমন হুসাইন মোহাম্মদ সেলিম করেছে। এবং সালাফি মুসলমান সমাজ, এরা রাজনীতির ধারে কাছে যাবে না, এরা এটি জানে না যে রাজনীতি মানে হচ্ছে এই কনস্টিটিউশনের প্রমোট করা, কিন্তু দুর্নীতি বনাম রাজনীতি, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের সেখানে হাজার হাজার ভুল রয়েছে। আবার তারা কিছু কিছু জিনিস কোরআন মতে অনিচ্ছায় মেনেও চলেছে, তাতে আবার মানুষের কিছুটা শান্তি হচ্ছে। তো আপনি যদি একজন নিজেকে মুসলিম হওয়ার দাবি করতে পারতেন অবশ্যই সংসদে যেতেন, আপনার যদি পরকালের ভয় থাকতো সংসদে যেতেন, কারণ আপনি জানেন এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে খনিজ সম্পদ জনগণকে দাঁড় করানোর জন্য, এটি আজ পর্যন্ত দেওয়া হয়নি। আবার পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে জন্ম নিলেই তারা তাদের
চিরকাল চলার জন্য অর্থ পেয়ে যায়। আর আমাদের দেশে আমরা কোটিপতি হয়ে জন্ম নিয়েও আমরা কিছুই পাই না। এই সালাফি হুজুররা দেখবেন কেউ কেউ এখন বলবে, এই যে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল গুলির সামনে, তার নিয়ে সমালোচনা করবে, এরা ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করবে। এই মুহূর্তে এরা একটু কোরআনের পক্ষে থাকবে না, কখনো ছিল না, কারণ এদের কাছে রয়েছে কোরআনের পাশাপাশি সহি হাদিসের ভাণ্ডার, কিন্তু সহি হাদিস আবার ওদের মন মতো না হলে সেটি আবার গলত হয়ে যায়। তো এদের ভিতরেও আবার বড় বড় ভারতের রয়ের হয়ে কাজ করে চলেছে, তার ভিতরে একজন বিশ্ব চ্যাম্পিয়ন বাঙালি মতিউর রহমান মাদানি বা মতিউর রহমান মালদহি, বসে আছে কোথায়, সৌদি আরবে, সৌদি গভর্নমেন্ট জানেও না, এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা খুব বেশি সে ছড়ায়, এবং সে কখনো বাংলাদেশে আসবেও না এবং তাকে আনতেও পারবে না। যদিও জাকির নায়েকের নিয়ে এই সালাফি মুসলমানেরা অনেক চেষ্টা সাধনা করেছিল, আবার এই জাকির নায়েককে এখন পুনরায় হেফাজতের নেতারা আনতে চাইবে, কারণ এদের জেদ হল সালাফিরা পারেনি আমরা করব। যেমন একটি উদাহরণ দিই, পাকিস্তান যখন বানানো হয় তখন পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা নিয়ে কথা হয়, কে রাষ্ট্রীয় ভাষা কোনটি হতে হবে। তো আগা খান বলেছিল যে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা আরবি করে দাও। এই কথাটি আগা খান কেন বলল, এর বিরুদ্ধে মৌলবীরা সব এক হয়ে গেল, আর এক হওয়ার পরে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দু বানানো হলো, যে উর্দু পাকিস্তানের যে প্রধান মোহাম্মদ আলী জিন্না জানত না, এখনো পাকিস্তানের মানুষেরা উর্দু ভাষা জানে না, সামান্য কিছু লোকেরাই জানে, কারণ অধিকরা পাঞ্জাবি ভাষা বলে, আবার প্রভিন্স হিসেবে তাদের নিজস্ব ভাষা চলে, যেমন সিন্ধু প্রদেশে সিন্ধি ভাষা চলে, তাদের সব কিছু সিন্ধি ভাষায়, আবার পাঞ্জাব সেখানে পাঞ্জাবি ভাষায়, পখতুনিস্তান সেখানে পশতু ভাষা, বলুচিস্তান সেখানে বলুচি ভাষা। তো আগা খানের বিরোধিতা করতে হবে, কারণ সে কেন বলেছে। তো মনে রাখবেন, এই হুজুর সমাজ, ইরা উলামা লীগ করুক, উলামা দল করুক অথবা সালাফি উলামা হোক, ইরা সবাই মিলে জুলে তাদের নিজস্ব থটকে, নিজস্ব চিন্তাধারাকে ইসলাম মনে করে প্রচার করে। এরা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কিছু মানে না, তাই এদের কাছে রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস আর ফলসফা, সেটি তারা মানে আর ইস্টাবলিশ করে। এরাই কিন্তু, এই সালাফি উলামারাই কয়েকদিন পূর্বেও সালমান এফ রহমানের গুণকীর্তন গেয়ে যেত, এখন আর গাইবে না, কারণ সালমান এফ রহমান ধরা খেয়েছে। তো এরা এই আন্দোলনকে নিয়ে এরা কি করবে, এরা ইসলামী রাজনীতি যে কোরআন বলে সেটি এরা মানে না। তো সালাফি মৌলবী সমাজ, সালাফি শেখ, এরা দেখবেন সবসময় মাথায় রুমাল দিয়ে নিজেদেরকে শেখ বানায়, শেখ মানে বুড়ো মানুষ, এরা দাড়ি কতটুকু রাখতে হবে সেটিও এরা জানে না, দাড়ি রাখতে হবে কিনা সেটিও জানে না। যেমন সুন্নি মুসলমানেরা এক মুষ্টির কথা বলে, এরা কিন্তু, এদের কাছে হাদিস রয়েছে ওয়াফুল লোহা, দাড়ি ছেড়ে দাও, যে পর্যন্ত যায় যেতে দাও। এখন এই মুসলমান সমাজ, এরা এতটাই দুমুখ হয়, এরা দেখবেন এদের কেউ কেউ বলবে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত জাকাত দেন, সব কিছু করেন, কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, পরের হক মেরে দেয়, তাহলে সে যেন নামাজ পড়ে। এটি আবদুল্লাহ ইবনে ইউসুফ সাহেবও বলেছেন, আবার এ ধরনের কথা আমাদের দেশের আর এক বুড়ো শায়েক রয়েছেন, শায়েক আহমদুল্লাহ, তিনিও বলেছেন। তো শায়েক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের কথা ভিন্ন, আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা ভিন্ন, আবার হিন্দুত্ববাদ থেকে একজন বিরাদার রাহুল এসেছেন, তার কথাও ভিন্ন, জাকির নায়েকের নিজস্ব কথার মধ্যে কন্ট্রাডিকশনে ভরা। ঠিক একই কায়দায় আকরামুজ্জামান সাহেব বলেন, মুজাফফর বিন মোহসিন সাহেব বলেন, আবার মতিউর রহমান মাদানি সাহেব বলেন, ইরা সবাই আবার মতবিরোধে পড়ে আছে। ডক্টর আসাদুল্লাহ আল গালিব
তিনিও আবার অন্যান্যদের থেকে ভিন্ন। তো এদের মধ্যে আবার 60টি উপদল রয়েছে। তো এদের পিছনে যদি আপনি আমি যাই, মনে রাখবেন আপনাকে এরা কখনো এই কোরআনের ইসলাম শিখতে দিবে না, এবং এরা সবাই মুহাম্মদুর রসুলুল্লাহ ও খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত এই কোরআনের 6,348টি আয়াতের 114টি সূরা কমপ্লিট মানবে না। তাই এরা সবাই বলে কোরআনের পাশে সহি হাদিস মানতে হবে। অথচ কোরআন বারবার কিন্তু বলছে ফাবিআই হাদিফিম বাদাহু ইউমিনুন, আল্লাহ তালার এই যে হাদিস, এই হাদিসের পরে আর কোন হাদিস মানতে হবে? তো এদের সকলের স্লোগান হলো সহি হাদিস মানতে হবে, আর সহি হাদিস মানে এদের দৃষ্টিতে হলো আলবানি সাহেব যা বলেছে সেটি মানতে হবে। এখন চিন্তা করে দেখুন, এরা আমাদের দেশের এই যে আন্দোলন হয়ে নতুন বাংলাদেশ হয়ে গেল, এই বাংলাদেশ নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এরা ঠিকই, এরা এদের যা মতবাদ রয়েছে, সালাফি মতবাদ যেটি বলে, সেটিকেই নিয়ে এরা ব্যস্ত, আর এইভাবে এরা জীবন কাটিয়ে দেবে, যেমন বাল পার্টির উলামালিক আর বিএনপির উলামা দল, এরাও যেমন এরাও তেমন। তো ইসলাম এদের কারোর কাছে নেই, ইসলাম রয়েছে কমপ্লিটলি কোরআনের ভিতরে। আর কোরআনের 5টি দাবি যদি আপনাকে কেউ না শেখায়, আর আপনি যদি নিজে না শেখেন, আর যদি মনে করেন যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে বা তারা সেমতে আমল করে, এগুলি সব মিথ্যার উপরে আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কোরআনের 5টি দাবি আপনি মনে রাখবেন। একটি দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। আর 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলিগ করতে হবে। এগুলি সালাফি মুসলমানদের কাছেও নেই, সুন্নি মুসলমানদের কাছেও নেই, শিয়া মুসলমানদের কাছেও নেই। উলামা লীগ বলেন, উলামা দল বলেন, এদের যে 1,20,000-এর উপরে ধর্মের খোয়ার রয়েছে মাদ্রাসাগুলিতেও নেই। এরা আরবি ভাষায় কোরআন শিখায় সওয়াব কামানোর জন্য, এরা আরবি ভাষায় কোরআন শিখায় কিরাত করে সুর দিয়ে পড়ার জন্য, এরা আরবি ভাষায় কোরআন মুখস্থ করায় হাফেজ বানিয়ে তারাবিতে টাকা কামানোর জন্য, এবং আরবের বিভিন্ন দেশে প্রতিযোগিতার জন্য। আবার এরাই মিথ্যা ফতোয়া দেয় একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এগুলি সব ভুয়া মতবাদ যা কোরআন বিরোধী এবং কোরআনের মুহাম্মদুর রসুলুল্লাহ ও খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এখন আপনারা চিন্তা করে দেখুন, বাংলাদেশের পক্ষে কখনো এই উলামা লীগ, উলামা দল, আবার এই উলামায় সালাফি, উলামায় কাদিয়ানি, এরা কেউ কখনো কাজ করেনি, এবং এসব নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। তো আপনি আমি যদি মনে করি ইসলাম এদের কাছ থেকে শিখতে হবে, এরা ইসলামও শিক্ষা দেবে না। ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে কোরআনের 5টি দাবি মেনে সেই মতে জীবন কাটানো তৌফিক দান করুন।